শুরু করতে পারি। চলো বন্ধুরা, লেটস গো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দীপগ্নি ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি একটা নতুন ভিডিও। এখন আছি আমি ইকোপার্কে। আর আজকে আমরা যাব কোথায়? আজকে আমরা যাব কলকাতার দ্বিতীয়তম চিড়িয়াখানা, যেটা হচ্ছে হরিণালয়, কলকাতার ডিয়ার পার্ক। সেই ডিয়ার পার্কে আজকে তোমাদেরকে নিয়ে যাব, আমার সাথে তোমরা কিন্তু যাবে। আর তোমরা এখানে কীভাবে আসবে সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই 6 নম্বর গেট, এই 6-7 যে নম্বরটা লেখা আছে, এই 6 নম্বর গেট থেকে তোমরা বাঁদিকে যে গেছে সেটার দিকে ঢুকে যাবে। আমরা রাস্তা ধরে এগিয়ে এসেই দেখতে পারবো সামনে লেখা আছে হরিণালয় এবং হরিণের এরকম ছবি দেওয়া আছে। এখানে এসে আমরা প্রথমে বাঁদিকে যাব, বাঁদিক থেকে আমরা টিকিট সংগ্রহ করব এবং বাঁদিক থেকে টিকিট সংগ্রহ করে তারপরেই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। চলুন বন্ধুরা, এখন আমরা টিকিট কাটব এবং টিকিট কেটে ভিতরে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দিচ্ছি। ফ্রেন্ডস, ফাইনালি আমরা টিকিট কাটা হয়ে গেছে আর আমরা এখন ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, আমরা ভিতরের দিকে প্রবেশ করবো। আর তোমাদেরকে বলে দিচ্ছি যে এর আগে যারা এসছে এখানে তারা হয়তো তোমাদেরকে অনেক যে ডাইরেকশন দিয়েছে বলেছে যে এখানে টিকিট প্রাইস কত, তবে এখন যে নতুন টিকিট প্রাইস এটা হচ্ছে 50 টাকা করে পার পার্সন, 50 টাকা। ঠিক আছে, এখানে আসতে গেলে 50 টাকা লাগবে, আমরা ফোনপে করে পে করে দিলাম। আর তোমাদেরকে এখন পুরো ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকবে। আমরা প্রথমে ঢুকেই দেখে দেবো এখানে কী কী লেখা আছে, ঠিক আছে, সেগুলো দেখে নিলাম। এরপর আমরা ভিতরের দিকে প্রবেশ করব, যে হরিণালয় রয়েছে সেই ভিতরেই প্রবেশ করব। ভিতরেই প্রবেশ করে দেখবে এখানে পাখি রয়েছে, প্রচুর পাখি রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে, সব বিদেশি পাখি রাখা এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে ঢুকে কিন্তু প্রথমে পাখি দেখতে পারো, প্রচুর অসংখ্য ধরনের পাখি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও রয়েছে এখানে, এখানে ঢুকে দেখতে পারবে ম্যাকাও। দেখতে পাচ্ছ না বাংলায় লেখা রয়েছে এখানে।
এখন আমরা যাবো যেদিকটা হরিণ রয়েছে, ডিয়ার রয়েছে, সেই ডিয়ারের দিকে। এছাড়া রয়েছে আরও অনেক রকম, এখানে বিভিন্ন ধরনের এখন কাজ চলছে, আরও বিভিন্ন পশু পাখি এখানে আনার কথা চলছে, এখানে অনেক কাজ চলছে এখানে এখনও। ফ্রেন্ডস, আমাদের মোটামুটি এখানে যে মিনি জু ছিল সেই মিনি জুতে আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। তবে হরিণালয়ের যে হরিণ তোমাদের দেখালাম দুটো, আরও ওপাশটা রয়েছে। যেহেতু ওপাশটা কাজ হচ্ছে বলে ওপাশটায় ঢুকতে দেওয়া হয়নি আমাদের, তাই ওপাশে কিন্তু বড় বড় হরিণ রয়েছে। তারপরে এপাশে কুমির, দু ধরনের কুমির রয়েছে, জলহস্তি, হিপ্পো রয়েছে, আরও বিভিন্ন ধরনের আছে, যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো যে বাদর টাইপের যেগুলোকে বলে সেরকম টাইপের রয়েছে, আরও অনেক কিছু রয়েছে এখানে, আর তোমাদেরকে দেখালাম। এবং এখানে কিন্তু অনেক কিছু জিনিস এখানে আনার চেষ্টা, এখানে কাজ চলছে, কিন্তু দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখালাম যে এখানে কাজ চলছে। আর তোমাদেরকে মেন বিষয় আসি, তোমরা এখানে আসবে কি করে, যারা ইকোপার্কে ঘুরতে আসো 4 নম্বর গেটের ওখানে নামবে বাসে করে, বাস থেকে নেমেই তোমরা হচ্ছে এ পার্টটায় আসবে, যেদিকটা হচ্ছে 4 নম্বর গেটের দিকে, ইকোপার্কের গেটের দিকে। ওখান থেকে সোজা হেঁটে চলে আসবে ইকোপার্কের 6 নম্বর গেটের দিকে, 6 নম্বর গেটের দিকে, 6 নম্বর গেটের ওপাশ থেকে এসেই, 6 নম্বর গেটের ওপাশ থেকে এসেই তোমরা চলে আসতে পারবে, তোমরা চলে আসবে এ পাশটায়, ঠিক আছে। 6 নম্বর গেটের ওপাশ থেকে তোমরা চলে আসবে ভিতরে, আর এসে দেখতে পারবে হরিণালয় ডিয়ার পার্ক। আর এখানে কিন্তু টিকিট মূল্য একটু বেশি হয়ে গেছে, 50 টাকা করে নিজে টিকিট মূল্য। আর এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বন্ধুরা, চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর কলকাতার যে সেকেন্ড মানে মিনি জুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নেক্সট একটি নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার চলে আসবো আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।